সিও কল্যাণ ব্যানার্জীকে আমার সশস্ত্র প্রণাম, এমডি গোপা ম্যাডামকে আমার সশস্ত্র প্রণাম, উপস্থিত প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে আমার আঞ্চলিক শুভেচ্ছা। আমি 2018 সালে আমাদের স্যার অমিতদার হাত ধরে এখানে আসি। আমি প্রথম সাকসেস পাই সিঙ্গাপুরের একটি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। উনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত যন্ত্রণায় ভুগছিলেন। এখানে টাটা মেমোরিয়াল থেকে তাকে বলেছিলেন যে 3 দিনে উনি ডেথ হয়ে যাবে। এখানে ডাক্তারবাবুর সাথে আমি কনসাল্ট করে ওনার ট্রিটমেন্ট শুরু করি। উনি দীর্ঘ 4 বছর খুব সুস্থ ছিলেন, যারা যন্ত্রণার কিছুই ছিল না। কিন্তু ডাক্তারবাবু ওনাকে লাস্টে বলেছিলেন অপারেশন করতে, ওনারা করলেন না। কিন্তু ভদ্রমহিলা তারা এখন ফুল ফ্যামিলি এখানে আমাদের পেশেন্ট। আর দ্বিতীয় সাকসেস পাই আমি বালিগঞ্জে একটা পেশেন্ট রুবি ব্যানার্জি নামে, প্যারালিস্ট হয়ে গেছিল। উনি এখন উঠে আবার রান্না বান্না করছে, চলাফেরা করছে। উনি আমাকে প্রতি মাসে আমাকে বলে আপনার আশীর্বাদ। আমি বললাম আমার আশীর্বাদ না, আমাদের আলমা সারির আশীর্বাদ। এরকম যদি আমরা, আমি আমার সাকসেসফুলের জন্য না, আমরা প্রত্যেকটা পেশেন্ট যদি এরকম সাকসেসফুল পাই, আমরা আলমা সারিকে আমরা আরো বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমার একান্ত বিশ্বাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। Thank you, Gopali.